নমস্কার, আজকে আমি একটি পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি করা এতটাই সোজা যে একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি রেসিপিটি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ বেসন, দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লোর, এবার দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, ঝাল ভুজে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, সবশেষে দিয়ে দেব 4 মশলা আর স্বাদ অনুযায়ী লবণ। এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশন ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। এটাকে শুকনো অবস্থায় মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আপনারা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন বন্ধুরা, আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ডিমকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে 3টে ডিমকে 4 টুকরো করে মোট 12 পিস কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার যে ঘন ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে একটা একটা করে ডিম তার মধ্যে লাগিয়ে আমি তেলে দিয়ে দেব। এটা যেহেতু ঘন করে ব্যাটারটা করা আছে, সেহেতু ডিমের গায়ে সমস্ত ব্যাটারই খুব সহজেই লেগে যাবে। বন্ধুরা, এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। তেলে ছাড়ার সময় তেলের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এটা খুব জোরে ফ্লেম দিয়ে ভাজা যাবে না, কিন্তু যখন তুলবেন তখন হাই ফ্লেমে দিয়ে তুলে নিতে হবে। আমার 1 পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এইভাবে সবগুলো দিকই আমি লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমার সবকটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, পরের ডিমগুলোকেও এইভাবে ভেজে নেব। দেখলেন তো বন্ধুরা কত সহজে এই ডিমের পকোড়াটা তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।